আসলে আজকের পরিবেশ অনেক ভালো লাগতেছে, যদিও আমাদের লোক সংখ্যা খুবই কম, কিন্তু আত্মায় শান্তি পাচ্ছি, খুবই শান্তি লাগতেছে। আমি বুঝাইতে পারবো না, কারো ভিতরে যদি কখনো শান্তি অনুভব করে সেটা বোঝানো যায় না, শান্তির জায়গাটা অন্যরকম। আর যখন মানুষ কষ্ট পায় এটাও কাউকে বুঝাইতে পারে না, আমি কতটুকু কষ্ট পাইলাম। অনেক শুকরিয়া মালিকের দরবারে, আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশে আমাদের মাসুদ ফারাজ ভাই আমাকে এখানে আনার সুযোগ করে দিয়েছে। আমি আসতে পারবো যেন মুক্তুল শাহ বাবাকে উপলক্ষ করে আমাকে এত সুন্দর আয়োজনে নিয়ে আসছে। তো আমাদের হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারের খাদেম এবং শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার প্রফেসর আমাদের মাসুদ ভাই, উনিও এখানে আছেন এবং কানা ভাইও আছেন, ওনাদের প্রতি সালাম, সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে শত চেষ্টা করলেও কখনো সফলতা আসবে না, দয়াল যদি নিজ গুণে দয়া না করে। সেই জায়গা থেকে একটি দয়ালি গান করে আমি প্রথমত আপাতত কয়েকটা গান দয়ালি হবে, আধ্যাত্মিক গান হবে, এরপরে একটা করে দয়ালি গান আর একটা করে বিচ্ছেদ হবে আস্তে আস্তে। দয়া করে এসো রীতি
চরণ সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান ভক্তি